আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আর সংবাদে। আপনাদের সাথে আছি আমি সানজিদ ইসলাম তাহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে 30শে ডিসেম্বর, ইসির তফসিল পুনর্নির্ধারণ। ইসির সিদ্ধান্তই চূড়ান্ত বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা শেষ হচ্ছে আজ। খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে বিএনপির ফর্ম বিতরণ শুরু। নির্বাচনী পরিবেশ নেই, মন্তব্য ফখরুলের। এবং মুশফিকুর রহিমের ব্যাটে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও হোস্টদের আধিপত্য। প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ 23শে ডিসেম্বর থেকে এক সপ্তাহ পিছিয়ে 30শে ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলা উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, মনোনয়নপত্র জমার শেষ দিন 19শে নভেম্বর থেকে পিছিয়ে 28শে নভেম্বর করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের শেষ দিন পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। একই সাথে জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে আসায় অভিনন্দন জানিয়েছে সিইসি। নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো মনোনয়নপত্র দাখিলের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শেষ তারিখ নভেম্বর 28, 2018 এবং ভোট গ্রহণের তারিখ আমরা ঠিক করেছি ডিসেম্বরের 30, 2018। স্বস্তির বিষয় যে বিএনপি ঐক্য ফ্রন্ট বিকল্প ধারা এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলায় আছেন সোমা ইসলাম, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। সোমা, নির্বাচনের তফসিল পরিবর্তন নিয়ে সিইসি আর কি কি জানিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানীতে যে একদিনব্যাপী ইভিএম উদ্বোধনী মেলা হচ্ছে, সেই মেলার উদ্বোধনী বক্তব্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার 7 দিন নির্বাচন পিছিয়ে দেওয়ার পুনঃ তফসিলের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন 23শে ডিসেম্বরের পরিবর্তে হচ্ছে 30শে ডিসেম্বর। আর এই 30শে ডিসেম্বর নির্বাচনের তারিখটি যখন তিনি ঘোষণা করেন, তারপরেই কিন্তু তিনি বলছিলেন যে নির্বাচন কমিশন বিশ্বাস রেখেছিল যে সকল দলই নির্বাচনে অংশ নিবে, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার আগে সিইসি কিন্তু এটাও বলেছিলেন যে সব রাজনৈতিক দলগুলো যদি চায় তা সেক্ষেত্রে তফসিল পিছিয়ে দিতে কোনো আপত্তি নেই নির্বাচন কমিশনের। আপনারা জানেন যে গতকাল কিন্তু বিকল্প ধারা অর্থাৎ যুক্ত ফ্রন্ট কিন্তু 7 দিন নির্বাচন পেছানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল। সেদিনই একই দিনই আওয়ামী লীগের মুখপাত্র ওবায়দুল কাদের কিন্তু জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনের তারিখ পিছাবে সেক্ষেত্রে সরকারি দলের আপত্তি থাকবে না। এবং গতকাল যখন সম্মিলিতভাবে জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণের কথা ঘোষণা দেয়, একই সঙ্গে তাদের দাবিও ছিল 1 মাস নির্বাচনের পেছানো। সব প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু 7 দিনের সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে 7 দিন পেছানো হলো নির্বাচন। আর তাহাই একটা কথা একটু যা জানিয়ে নয় যে এই যাবৎকালে যত নির্বাচন হয়েছে এই প্রথমই বোধহয় নির্বাচনের পুনঃ তফসিলটা ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের নিজস্ব ভবনের বাইরে, অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেই কিন্তু এই তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগে কিন্তু এমনটা হয়নি। জাতির উদ্দেশ্যে জানেন যে 8 নভেম্বর সিইসি ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করেছিল। আর আমি এই মুহূর্তে আবার পেছনে দেখতে পাচ্ছেন যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে সারা দেশব্যাপী, এবং যে উন্নয়ন মেলা হয়েছিল দেশব্যাপী সেখানে ইভিএমের প্রদর্শনী চলেছিল, এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অল্প পরিসরে ইভিএম ব্যবহারের জন্য আজকে শেষ ধাপে রাজধানীতে মেলা হচ্ছে, আজ দিনব্যাপী মেলা হবে। এবং আমি আরেকটু জানিয়ে রাখি যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে ইভিএম
ব্যবহার করা হবে সেই প্রত্যেকটি আসনে, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে ইভিএম পরিচালনা করবে সেনাবাহিনী, এটাও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবং আগামীকাল কিন্তু সারা দেশের যারা যারা রিটার্নিং অফিসার হবেন তাদের প্রশিক্ষণ পর্ব শুরু করবে প্রধান নির্বাচন কমিশনার। তাহা এই ছিল নির্বাচন সংক্রান্ত আমার কাছে সর্বশেষ তথ্য। তবে আরেকটি বিষয় জানিয়ে দিই, বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখটি কিন্তু এখনও চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে সে তারিখটাও আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তাহা জি সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনের তফসিল সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোমা ইসলাম। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক চলছে। বৈঠকে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে আলোচনা হয়। বেশ কয়েকটি নতুন প্রকল্পের অনুমোদনের জন্য দীর্ঘ আলোচনা চলছে বৈঠকে। বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবরা অংশ নিয়েছেন। ভোটের আরো খবর থাকছে। বিআরবি হসপিটালস লিমিটেড নির্বাচনের তারিখ না পেছালেও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় মনোনয়ন ফর্ম বিতরণের চতুর্থ ও শেষ দিনে ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনের তারিখ পেছানোয় আওয়ামী লীগের কোনো আপত্তি নেই, এ ব্যাপারে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত। রিপোর্ট করছেন কাজিম দাদ। মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার শেষ দিনেও মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সব বয়সের প্রার্থীরাই ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। ময়মনসিংহ থেকে ঢাকা 7 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে এসেছেন মাত্র 27 বছর বয়সী মাহমুদুল হক। ভিড় ঠেলে ফর্ম জমা দিয়ে এসে জানালেন এমপি হয়ে কি করতে চান তিনি। দেশের উন্নয়নের জন্য, জনগণের যে উন্নয়ন আছে সেই উন্নয়নের জন্য আমি অবশ্যই অবদান রাখার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমি অংশীদার হতে চাই। রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক সব পেশার প্রার্থীরাই প্রত্যাশা করছেন আওয়ামী লীগের মনোনয়ন। পিরোজপুরে এক আসন থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। লক্ষ্মীপুর সদর থেকে নমিনেশন প্রত্যাশী। আমি দলের অনেক দুঃসময় কাজ করেছি সবসময়। ড্যামরা, যাত্রাবাড়ি, ঢাকা 5 আসন থেকে মনোনয়ন ফর্ম আমি জমা দিয়েছি। আমি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদপুর আদাবর শেরবাংলা নগর থানা আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। এলাকার প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করেছি। আমরা 100% বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ এলাকার উন্নয়ন করেছি। আমি খুলনা 3 থেকে মনোনয়ন নিয়েছি, খালেশপুর, দৌলতপুর, খানজানালি থেকে। নৌকা মনোনয়ন চাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 6, বাঞ্ছানা পূর্ব জেলা থেকে মনোনয়ন জমা দিয়েছি। 278, চট্টগ্রাম 1, মিরসরাই, ওই আসন থেকে আমি মনোনয়ন ফর্ম নিয়েছি, জমা দিয়েছি। চতুর্থ ও শেষ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন পেছানো নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা নির্বাচনে আসবে এটা তাদের ডিসিশন, নির্বাচন কমিশন হয়তো সুবিধার জন্য করেছে তাদেরকে কিছুটা। আজকে সবার পার্টিসিপেশনকে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন হয়তো একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো ইতিবাচক। এটা না করলেও ঐক্যফ্রন্ট যে নির্বাচনে আসতো এতে আমার কোনো সন্দেহ নেই। 14 নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। 4 দিন ধরে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদানের এই কার্যক্রম চলেছে। 14 নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে আর তারপরেই চূড়ান্ত হবে কারা পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। ধানমন্ডি দিনের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে কাজী ইমদাদ, চ্যানেল আই। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার কাজ শেষ হচ্ছে আজ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আছেন নীলাদ্রি শেখর, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। নীলাদ্রি, মনোনয়ন ফর্ম কেনার শেষ দিনে আওয়ামী লীগ কার্যালয়ে এখনকার অবস্থা আমাদেরকে জানান, নেতা কর্মীদের ভিড় কেমন দেখছেন? এবং সে কারণেই প্রচুর মানুষ আজকে বিভিন্ন শ্রেণীদের ফর্ম সংগ্রহ করেছেন এবং
আপনি জানেন যে 14 তারিখে 14ই নভেম্বর এই যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাদের একটি সাক্ষাৎকার রয়েছে। প্রায় 4,000 এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। সভাপতি প্রশ্ন আছে যে সেই 4,000 লোকে কিভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আমাদের সাধারণ সম্পাদক আমাদেরকে অবশ্য কিছুদিন আগে জানিয়েছেন এবং তাদের নিশ্চয়ই দলীয় ভাবে একটি বিচার বিশ্লেষণ রয়েছে যে সার্বিক ভিত্তিতে তাদেরকে বিজয় এনে দিতে পারবে। তো আওয়ামী লীগের আসলে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের যদিও নির্বাচনের সময় বাড়ানো হয়েছে, নির্বাচন 23 তারিখ থেকে 30 তারিখে নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই সময়কে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তিনি বলছেন যে ঠিক আছে এই সময়ের মধ্যে কারণ তাদের যে নির্বাচনের প্রস্তুতি সেটিকে আরো তারা সুন্দর করে নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। নীলাদ্রি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মনোনয়ন ফর্ম কেনার শেষ দিনে আওয়ামী লীগ কার্যালয় থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নীলাদ্রি শেখর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। সোমবার সকাল 10টা থেকে মনোনয়ন ফর্ম বিক্রির সময় নির্ধারণ করা হলেও ভোর থেকেই উৎসব মুখর হয়ে ওঠে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে ফর্ম বিক্রি শুরু হয়। চেয়ারপারসনের পক্ষে 3টি মনোনয়ন সংগ্রহ করেন মহাসচিব সহ অন্যরা। ঠাকুরগাঁও এক আসন থেকে নিজের পক্ষেও মনোনয়ন কেনেন মহাসচিব। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই, বরঞ্চ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার চলছেই। আমরা বারবার দাবি জানিয়েছি এগুলো বন্ধ করা না হলে, নির্বাচনের পরিবেশ না হলে আমরা আমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই পুনর্বিবেচনা করব। বিভাগওয়ারি বিভিন্ন বুথ থেকে ফরম কিনেছেন মনোনয়ন প্রত্যাশীরা, নিজেদের অভিব্যক্তিও তুলে ধরেন তারা। আমি গাজীপুর 3 আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। আপোষহীন দেশ নেত্রীকে বরগুনা 1 আসনটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমরা এই বগুড়ার হারিয়ে যাওয়া 5 আসনটা এই সিরাজ ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আবার পুনরুদ্ধার করব। আগামী নির্বাচনে অবশ্যই তারেক রহমানকে আমরা এই মুন্সিগঞ্জ 1 আসন উপহার দিতে পারবো। নির্বাচনে অংশগ্রহণকে আন্দোলনের একটি অংশ বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, আর এই মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়েই সেই আনুষ্ঠানিকতা যেন শুরু হলো। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি নির্বাচনের পরিবেশ না থাকে তবে সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। অন্যদিকে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশাই সকলের। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে কানাডার ক্যালগেরির মুক্ত বিহঙ্গ নামে একটি নাট্য সংগঠন। আর এ কারণেই আলবার্টার প্রফেশনাল থিয়েটার স্বীকৃতি দিয়েছে কানাডা গভর্নমেন্ট অব আলবার্টা। কানাডার প্রতিনিধি আহসান রাজিবুলবুলের রিপোর্ট। মানব সেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী বাংলাদেশি তরুণ মুক্ত বিহঙ্গ নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে নতুন নতুন প্রযোজনা। এ কাজ থেকে সংগৃহীত অর্থ চলে যায় নিজ দেশে মায়ের আঁচল নামের পথশিশু আশ্রয় কেন্দ্রে। পথশিশুদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য নেওয়া হয় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। এবছর তাদের প্রযোজনা ছিল মলিয়ারের জর্জ দর্দে নাটকটি। সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আলবার্টার প্রফেশনাল থিয়েটারের মর্যাদা পেয়েছে। নাটক শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এবং সামাজিক একটা পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব।
এরই পরিপ্রেক্ষিতে সিটি অব ক্যালগিরি আগামী 10 বছরের জন্য মুক্ত বিহঙ্গ বেঙ্গুলি থিয়েটার নামটি ক্যালগিরির ডাউনটাউনের পাবলিক লাইব্রেরিতে খোদাই করে লেখা থাকবে। নাট্যচর্চার মাধ্যমে বাঙালি সংস্কৃতি প্রকাশের এই কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে মুক্ত বিহঙ্গ। আজ তারই স্বীকৃতি পেল মুক্ত বিহঙ্গ। মুক্ত বিহঙ্গের নাম খোদাই করে লেখা হলো ক্যালগিরি পাবলিক লাইব্রেরিতে। বাঙালি হিসাবে আমি গর্বিত। শুধু থিয়েটারে বিনোদনই নয়, আমাদের ইচ্ছা থিয়েটারের মাধ্যমে আমরা সমাজকে উপকৃত করব, এজন্যই আমাদের এই নিরলস প্রচেষ্টা। মুক্ত বিহঙ্গ বর্তমানে সমাজে সবার মধ্যে অটিজম সংক্রান্ত সচেতনতা নিয়ে কাজ করছে, যাতে অটিজম সংক্রান্ত বিষয়ে সবার মধ্যে একটি সুস্পষ্ট ধারণা পৌঁছে দেওয়া যায়। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মুক্ত বিহঙ্গ শুধু ক্যালগিরির পাবলিক লাইব্রেরিতেই নয়, তাদের কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্বের সকল মানুষের হৃদয়ে স্থান করে নিবে এমনটাই মনে করেন ক্যালগিরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগিরি ডাউনটাউন থেকে হাসান রাজীব বুলবুল, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবাদলের মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। একই সাথে নিখোঁজ রয়েছে 200+ মানুষ। অগ্নিকাণ্ডের কারণে আনুমানিক 250,000 মানুষ তাদের বসতি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী দাবানল। দক্ষিণাঞ্চলের উইলজি নামের আরেকটি দাবানলের কারণে সাগর তীরবর্তী কয়েকটি অবকাশ কেন্দ্র হুমকির মুখে রয়েছে। বাড়তে থাকা বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দাবানলের তাণ্ডবকে দুর্যোগ ঘোষণার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। এখন নিটল ডাটা কৃষি সংবাদ। যশোরে শুরু হয়েছে আগাম জাতের আলু চাষ। অনুকূল আবহাওয়ায় গত বছরের লোকসান পুষিয়ে ওঠার আশা চাষিদের। কৃষি বিভাগও নিয়েছে নানান কর্মসূচি। আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুহিত মাহমুদের রিপোর্ট। যশোরের 7 মাইল, বাড়িনগর, নঙ্গরপুর, খাজুরা, তীরের হাট, চৌগাছা, আব্দুলপুর সহ আশপাশের এলাকায় এখন মাঠে মাঠে কৃষকের আলু রোপণের ব্যস্ততা। গত বছর বৈরি আবহাওয়ায় ফলন বিপর্যয়ের শিকার হন অনেকেই। এবার অনুকূল আবহাওয়ায় আলুর কাঙ্ক্ষিত ফলন নিয়ে আশাবাদী তারা। এই বছর আবহাওয়া ভালো, আলুর চারা বেরোলে আমরা সেভাবে চাষ করবো। অন্যান্য বছরের সময় আবহাওয়া ভালো এবং বৃষ্টি ভালো সময় আমরা অনেক সময় অনেক দূরত্বে চলে যাই, কিন্তু এবার সময় মতো লাগানো হচ্ছে। 10 বছর ধরে আলু চাষ করছি, কিন্তু আজ 3-4 বছর খুব লস হয়ে যাচ্ছে। তবে এবছর আলু বীজের দাম বেশি, সার ও কীটনাশকের দাম বাড়ার পাশাপাশি শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বেড়ে গেছে উৎপাদন ব্যয়। সার, কীটনাশক, তারপরে দিন শ্রমিক মজুরি, এগুলো বাড়তে থাকার কারণে প্রতি বছর আমরা আলুতেই সে পরিমাণে লাভ করতে পারি না। আলু হয়, আলুর দাম কম হয়, সার, তেল, কীটনাশক এ সমস্ত দাম বেশি, বীজের দাম বেশি, আলু নিয়ে আলু চলতি মৌসুমে যশোরে 2,500 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। কৃষকগণ মাঠ প্রস্তুতির জন্য যে সমস্ত পরামর্শের প্রয়োজন, আমাদের মাঠ কর্মীগণ এই পরামর্শ দিচ্ছে এবং মাঝে মধ্যে কৃষকগণ আমাদের কাছে এই বিষয়ে টেলিফোনেও বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন। তো আশা করতেছি আবহাওয়া যদি এরকম চলমান সুন্দর থাকে তাহলে আমাদের রবি সবজি একটা বাম্পার ফলন হবে, যা কৃষকদের আর্থিক কল্যাণ। আলু চাষ লাভজনক করে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ দিবস, কর্মশালা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দিনাজপুরে ইউক্যালিপটাস গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। অতিমাত্রায় পানি এবং অক্সিজেন গ্রহণকারী এই গাছ কোনো কোনো ক্ষেত্রে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এ নিয়ে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। আরমান হোসেন বরকতে তোলা ভিডিওচিত্রে শাহ আলম শাহী রিপোর্ট। 2018 সালে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ইউক্যালিপটাসের গাছ রোপণে নিরুৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সচেতনতার অভাবে নার্সারি মালিকরা ব্যাপক পরিসরে এর চারা উৎপাদন করছে। এ কারণে যত্রতত্র ইউক্যালিপটাসের বাগানও গড়ে উঠছে। আমাদের পরিবেশ ক্ষতি করতেছে, আমাদের যে আবাদি জমিও অনেক ক্ষতি করতেছে। এই পাতাগুলো পচে পানিটা দূষিত করতেছে, পানিটা বিষাক্ত হয়ে যাচ্ছে, ফলে আমাদের ধানি জমি ক্ষেতগুলো ভালো হচ্ছে না। বাংলাদেশে যেখানে একসঙ্গে সব ধরনের ছোট বড় গাছ, ফসল এবং জলাশয় রয়েছে, সেই পরিবেশে ইউক্যালিপটাস গাছ মোটেই উপযোগী নয়। বাংলাদেশ সরকার
ইউক্যালিপটাস গাছ রোপণ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছে। বন বিভাগ ইউক্যালিপটাস গাছ এর চারা তৈরি করে না এবং রোপণও করে না। যে হারে এই বিদেশি উদ্ভিদের সংখ্যা বাড়ছে তাতে পরিবেশের ভারসাম্য নিয়ে উদ্বিগ্ন এই পরিবেশবিদ। এটি মাটির উপরি ভাগ থেকে শোষণ করে, রস শোষণ করার ফলে ওখানে রসের পরিমাণ কমে যায়, ওখানে শুষ্কতা দেখা দেয়। যে বীজ মাটিতে পড়ে সেখান থেকে বা মূল থেকে যে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়, যার জন্য অন্য বৃক্ষ এর নিচে জন্মাতে অসুবিধা হয়। এই বৃক্ষের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে বেশি বেশি কর্মসূচি হাতে নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। ফসল ও জীববৈচিত্র্য বিনষ্টের পাশাপাশি এই ইউক্যালিপটাস গাছ পরিবেশ বিপর্যয়ের জন্য মারাত্মক হুমকি ডেকে আনছে। তাই এই ইউক্যালিপটাস গাছ রোপণ না করার জন্য জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিচ্ছে পরিবেশবিদরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।